সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনাদের মোবাইলে যে কোনো নাম্বারকে যদি সেভ করেন আর এই সেভ নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপে গিয়ে অ্যাড না হয়, এবং অনেক সময় আপনাদের মোবাইলে নাম দিয়ে সেভ করার পরেও কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নাম্বার গিয়ে শো হয়, তাহলে এই সমস্যাটাকে আপনারা কিভাবে সমাধান করবেন? এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে এটাকে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখেন অ্যাপ ইনফো লেখা আসছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপের যে সেটিং আছে সেটিংয়ে চলে আসবে। তো আপনার মোবাইলে যদি এইভাবে না হয় তাহলে আপনারা কি করবেন, আপনার মোবাইলের যে সেটিং আছে ওই সেটিংয়ে চলে আসবেন। আসার পরে এখানে নিচে আসবেন, আসার পরে এখানে দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে উপরে দেখেন অ্যাপ লিস্ট আছে, এটাতে ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপগুলো চলে আসবে। উপরে যে সার্চ আছে এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ চলে আসবে, তো এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে সেটিংয়ে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখেন পারমিশন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি দেখবেন উপরে অ্যালাউ লেখা আছে, তো যেগুলোকে আপনি পারমিশন দিয়েছেন এখানে থাকবে, আর যেগুলোকে আপনি পারমিশন দেন না এখানে নট অ্যালাউ এর নিচে থাকবে। তো এখান থেকে আপনি কোনটাকে ক্লিক করবেন, করার পরে এখানে অ্যালাউয়ে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন। তো সাথে সাথে কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে। তো এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু সবগুলোর নাম শো করতেছে, আগে কিন্তু নাম শো করে নাই। তো এই ছিল আজকের ভিডিওটিতে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।